সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত মানবিক শাখার যেসব শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমরা জানো যে এর আগে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের একটি ক্লাস নিয়েছি। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমাদের দ্বিতীয় ক্লাস। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অন্যতম একটি পাঠ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। আমরা যুক্তিবিদ্যা কি এটা আমরা প্রথম অধ্যায়ে জেনেছি, অর্থাৎ প্রথম অধ্যায়ে যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার পরিধি এবং যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং তার প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে। আমাদের যতটুকু জানা হয়েছে সেই জানাটুকুকে কাজে লাগিয়ে আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে যে দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার প্রায়োগিক যে দিক আছে সেটা নিয়ে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের একটা প্রয়োগ থাকে, তা আমরা যুক্তিবিদ্যা কোথায় প্রয়োগ করি বা কোন কোন ক্ষেত্রগুলোতে যুক্তিবিদ্যা আমাদের কাজে লাগে বা কোন কোন বিষয়গুলোর সঙ্গে যুক্তিবিদ্যা সম্পর্কিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে, আমরা জানি যে যুক্তিবিদ্যা দর্শনের একটা অংশ, অর্থাৎ যুক্তিবিদ্যা দর্শন থেকে যুক্তিবিদ্যার উৎপত্তি হয়েছে। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে এবং আমাদের একাডেমিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সঙ্গে আসলে যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। প্রথমে আমরা আলোচনা করব যে যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের কি সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জানি যে দর্শন একটা অনেক বড় বিষয় এবং অনেক কঠিন বিষয় বলে আমরা মনে করি, এই দর্শনের সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্কটা কি? তো যুক্তিবিদ্যার সঙ্গে এই দর্শনের সম্পর্ক আমাদের জানতে গেলে প্রথমেই কিন্তু আমাদের যুক্তিবিদ্যা কি সেটা জানতে হবে, দর্শন কি সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তোমাদের হয়তো বা মনে আছে যে যুক্তিবিদ্যার কি সংজ্ঞা দিয়েছিলাম আমরা। তারপরে আমরা এখানে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত আমাদের যে বিদ্যা সেটাকে আমরা যুক্তিবিদ্যা বলি। অর্থাৎ আমাদের যে চিন্তাগুলো আছে, আমাদের যে ধারণাগুলো আছে, আমাদের যে মানসিক চিন্তাগুলো রয়েছে, এই চিন্তাগুলো যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন এটাকে আমরা বলি যুক্তি, এবং সেটা নিয়ে যে বিদ্যা কাজ করে সেটাকে আমরা বলি যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার সংজ্ঞাটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এরকে বেশ কিছু বৈশিষ্ট্য পাই। যেমন এটাকে আমরা বলি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটাকে আমরা বলি বিজ্ঞান এবং কলা, এটা দুইটাই, এবং এখানে একটা কাজ করা হয়, সত্য অর্জনের প্রচেষ্টা করা হয়। অর্থাৎ সত্যই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আদর্শ, অর্থাৎ এই আদর্শটিকে সামনে রেখেই কিন্তু যুক্তিবিদ্যা তার সকল কাজ চালিয়ে যায়। এবং এটার আমরা দেখি যে এটার একটা ব্যবহারিক দিক রয়েছে, কেননা আমরা কিন্তু বললাম যে এটা একটা বিজ্ঞান এবং কলাবিদ্যা উভয়ই, সুতরাং এটার ব্যবহারিক দিক থাকতেই হবে, তা না হলে কিন্তু এটাকে কলাবিদ্যা বলা যাবে না। আর যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমানের যে প্রকাশিত রূপ, সেই প্রকাশিত রূপ এবং এই অনুমানকে আমরা কীভাবে সঠিকভাবে প্রকাশ করতে পারি যেন ভুল না হয়, সেই বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। আবিষ্কার ও প্রমাণ উভয়ের বিজ্ঞান বলা হয় যুক্তিবিদ্যাকে। তো আমরা যুক্তিবিদ্যার সামগ্রিক যে বিষয়টা রয়েছে সেটার সংজ্ঞা থেকে আমরা মোটামুটি এখানে যুক্তিবিদ্যার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। তো এখন এই যুক্তিবিদ্যার সঙ্গে আমরা যদি দর্শনকে সম্পৃক্ত করতে চাই, তার সম্পর্কটা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের এখন দর্শন কি সেটা সম্পর্কে জানতে হবে। যুক্তিবিদ্যার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে, এখন আমরা জানবো যে আসলে দর্শন কি। দর্শনের একটা উৎপত্তিগত সংজ্ঞা আছে। আমরা যদি বাংলায় দর্শন শব্দটাকে ব্যবহার করি তাহলে এটার একটা বাংলা অর্থ আছে, আক্ষরিক অর্থ, সেটা হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। এখন সব দেখা বা প্রত্যক্ষ করাকেই আমরা কিন্তু দর্শন বলে অভিহিত করতে পারবো না। অর্থাৎ দার্শনিকদের দিক থেকে, দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে দর্শনের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা রয়েছে। সবগুলো সংজ্ঞা দেখে পর্যবেক্ষণ করে আমরা একটা সংজ্ঞায় উপনীত হতে পারি এইভাবে যে, যেই বিদ্যা বা যে শাস্ত্র জীবন এবং জগতের যত সব বা যাবতীয় যে মৌলিক সমস্যাগুলি রয়েছে সেগুলোর একটা যৌক্তিক সমাধানের প্রচেষ্টা প্রদান করার নামই হচ্ছে দর্শন। অর্থাৎ দর্শনের মূল কাজ হচ্ছে জীবন ও জগতের মৌলিক সমস্যাগুলির একটা যৌক্তিক সমাধান দেওয়ার প্রচেষ্টা। আর আমরা যদি দেখি যে উৎপত্তিগত দিক থেকে দর্শনের উৎস অর্থ হচ্ছে
জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা। আমরা জানি যে ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে এসেছে, যাদের অর্থ যথাক্রমে অনুরাগ বা ভালোবাসা, আর সোফিয়া অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে দর্শনের এই সংজ্ঞা থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হচ্ছে, দর্শন কি করে, জীবন এবং জগতের দৃশ্যমান অদৃশ্যমান বিষয়ের সামগ্রিক বিশ্লেষণ করে। এখানে দুটো বিষয় আছে, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান। অদৃশ্যমান বলতে আমরা বুঝি মন, আত্মা, ঈশ্বর এই বিষয়গুলো, এবং দর্শনকে আমরা বলে থাকি বিচারমূলক, অর্থাৎ দর্শন বিচার বিশ্লেষণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করে না, মূর্ত ও অমূর্ত বিষয় নিয়ে দর্শন আলোচনা করে। বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের জ্ঞানের যে সমন্বয় সেটাও দর্শন করে থাকে, এবং দর্শনে আমরা দেখি যে দর্শন তার কাজ চালানোর জন্য এবং তার আলোচনার সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি পরীক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতির ব্যবহার করে থাকে। এখন আমরা দেখি, আমরা দর্শন সম্পর্কে একটা ধারণা পেলাম, আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে একটা ধারণা পেলাম, তাহলে এই দুটো ধারণা এবং বৈশিষ্ট্যগুলো জানার পরে আমরা এখন চেষ্টা করব যে দর্শন এবং যুক্তিবিদ্যার সঙ্গে দুটোর মধ্যে কোন কোন বিষয়গুলোতে মিল রয়েছে এবং কোন কোন বিষয়গুলোতে অমিল বা বৈসাদৃশ্য রয়েছে। প্রথমেই আমরা যাই যে দর্শনের সঙ্গে, যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের কোন কোন বিষয়গুলোর সম্পর্ক রয়েছে। আমরা যদি বৈশিষ্ট্যগুলোর দিক থেকে একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বেশ কয়েকটি পয়েন্ট এখানে পাব। সেগুলো হচ্ছে, আমরা দেখি যে উভয়ই অর্থাৎ যুক্তিবিদ্যা ও দর্শন দুটোই মিথ্যাকে পরিহার করে বা অবৈধতাকে পরিহার করে সত্যতাকে নিরূপণ করতে চায়। আমরা জানি যে যুক্তিবিদ্যার আদর্শই হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা, সেদিক থেকে দর্শন এবং যুক্তিবিদ্যা দুটোই কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে চায়। তারপরে আমরা যদি দেখি যে দুটোই অর্থাৎ যুক্তিবিদ্যা দর্শন দুটোই কিন্তু চিন্তন প্রক্রিয়া নিয়ে আবর্তিত, অর্থাৎ আমরা কি চিন্তা করি সেটা নিয়ে যেমন যুক্তিবিদ্যা আলোচনা করে দর্শনও ঠিক তেমনি তাই আলোচনা করে। কেননা আমরা দেখি যে দর্শনের বিভিন্ন মত বিভিন্ন তত্ত্বে কিন্তু বিভিন্ন দার্শনিকদের চিন্তা মতের প্রতিফলন ঘটেছে বলে আমরা দেখি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা একটু আগে যেমন বললাম যে দর্শন ও যুক্তিবিদ্যা দুটোই বিচারমূলক, পাশাপাশি এই দুটো গঠনমূলক। পরবর্তী আমরা যে মিলটা খুঁজে পাই যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে সেটা হচ্ছে, দুটো বিষয়েই বা দুটি শাস্ত্রেই বেশ কিছু নিয়ম রয়েছে, স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম। এই নিয়মগুলো নিয়ে যেমন যুক্তিবিদ্যা আলোচনা করে ঠিক তেমনি দর্শনও আলোচনা করে। সুতরাং এই স্বতঃসিদ্ধ নিয়ম ব্যবহারের ক্ষেত্রে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে বা মিল রয়েছে। এবং যুক্তিবিদ্যা থেকে আমরা যে জ্ঞান পাই এবং দর্শন থেকেও আমরা যে জ্ঞান পাই, এই জ্ঞানগুলো কিন্তু সুসংগত, সুশৃঙ্খল এবং যৌক্তিক হয়। কারণ আমরা যুক্তিবিদ্যার, আমরা কিন্তু দর্শনের সংজ্ঞাতেই দেখেছি যে দর্শন একটা যৌক্তিক সমাধানের চেষ্টা করে। সুতরাং দর্শন যদি কোনো সমাধান দেয় তাহলে সেটা অবশ্যই যৌক্তিক হবে। সুতরাং যুক্তিবিদ্যা এবং দর্শন দুটোই আমাদের একটা যৌক্তিক, সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধ বা সুসংহত জ্ঞান আমাদের প্রদান করে। আরেকটা মিল হচ্ছে সত্য, সুন্দর এবং মঙ্গলের খোঁজ করা বা অনুসন্ধান করা। যুক্তিবিদ্যা যেমন আমাদেরকে মিথ্যা বা অবৈধ যুক্তি থেকে, বৈধ যুক্তি বা সত্য যুক্তিকে পৃথক করার কিছু নিয়ম বাতলে দেয় বা নিয়ম বলে দেয়, সেই পথ দেখায়, তেমনি দর্শনও কিন্তু চেষ্টা করে জগৎ এবং জীবনের যাবতীয় সমস্যাগুলো থেকে আমাদেরকে সত্য, সুন্দর এবং যেটা মঙ্গল সেটাকে বের করে নিয়ে আসার। এদিক থেকে কিন্তু উদ্দেশ্যগত দিক থেকে যুক্তিবিদ্যা এবং দর্শন কিন্তু দুটো একটা আরেকটার সাথে সম্পর্কিত, বা এই দুইটা দুটোর উদ্দেশ্যই একই রকম। সর্বশেষ আমরা যেটা দেখব যে দর্শন, যুক্তিবিদ্যা দুটোই আমাদের জটিল এবং দুর্বোধ্য যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা খুব সহজেই হয়তো বা বুঝতে পারি না, তো সেই অবোধ্য বা দুর্বোধ্য বা জটিল বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করার জন্য, সহজ করে দেওয়ার জন্যই কিন্তু আমরা যুক্তিবিদ্যার যে নিয়মগুলো আছে সেইগুলো আমরা অনুসরণ করি। দর্শন যে তত্ত্বগুলো দেয় সেই তত্ত্বগুলোর উদ্দেশ্যও সেটা, যে কোনো প্রকৃতির মধ্যে বা জগতের মধ্যে কোনো জটিল যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলোকে খুব সহজে পাঠকের কাছে তুলে ধরা, সহজ করে দেয়া।
এই দিক থেকে আমরা যদি দেখি তাহলে দর্শন এবং যুক্তিবিদ্যা একটা কিন্তু আরেকটার পরিপূরক, অর্থাৎ একটাকে আরেকটার উপর নির্ভর করতে হয়। যেমন আমরা যদি বলি যে যুক্তিবিদ্যায় কিন্তু আমরা কিছু, আমরা একটু আগে বলেছি 4 নম্বর যে পয়েন্টটা আছে, এখানে কিন্তু আমরা দেখি যে যুক্তিবিদ্যা কিছু নিয়ম ব্যবহার করে, এখানে অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম, কার্যকারণ নিয়ম বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এগুলো কিন্তু যুক্তিবিদ্যা ব্যবহার করে, আবার এই নিয়মগুলো কিন্তু ব্যাখ্যা করে দর্শন। সুতরাং দর্শন যদি এগুলোর ব্যাখ্যা না করে তাহলে কিন্তু এই স্বতঃসিদ্ধ নিয়মগুলো কিন্তু যুক্তিবিদ্যা পেত না। আবার দর্শন যখন কোনো সিদ্ধান্ত নেয়, দর্শনে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বিচার বিশ্লেষণ করে, সেই সিদ্ধান্তটি কতটুক সঠিক বা ভুল সেটা কিন্তু যুক্তির আলোকেই আমরা বিচার করে থাকি। অর্থাৎ দর্শনের সিদ্ধান্তগুলো যুক্তির কষ্টি বা পাথরে আমাদের যাচাই করতে হয়। এদিক থেকে কিন্তু দর্শন যুক্তিবিদ্যার উপরে নির্ভরশীল। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে বলি যে দর্শন এবং যুক্তিবিদ্যা দুটো একটি আরেকটির পরিপূরক। এটা তো আমরা দেখলাম এতক্ষণ যে যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের কোন কোন বিষয়গুলোতে সাদৃশ্য বা মিল রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে কোন কোন বিষয়গুলোতে অমিল বা বৈসাদৃশ্য রয়েছে। সব বিষয়ে যে মিল থাকবে তা কিন্তু নয়, অবশ্যই কোনো না কোনো জায়গায় এবং বেশ কিছু জায়গাতেই আমরা একটু পরেই দেখব যে যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে বেশ কিছু অমিল রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে। আমরা যদি দেখি এখানে একটা চার্ট দেয়া আছে, একটা তালিকা দেয়া আছে পার্থক্যগুলোর, তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা কাজ করতে পারো, এখানে যে পয়েন্ট আকারে উল্লেখ করা আছে এই পয়েন্টগুলো তোমরা ইচ্ছা করলে খাতায় তোমরা লিখে নিতে পারো বা নোট ডাউন করতে পারো, পরবর্তীতে তোমাদের পড়ার জন্য সুবিধা হবে এবং তোমরা কিন্তু এটা পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়েও দেখতে পারবে। তা আমরা দেখি যে যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের কোন কোন বিষয়গুলোতে বৈসাদৃশ্য রয়েছে। প্রথমে আমরা দেখি, আমরা যদি যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখি, এটাকে আমরা কি বলি যুক্তিবিদ্যাকে, এটা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, আর দর্শন হচ্ছে জীবন ও জগতের সামগ্রিক যে মৌলিক সমস্যা রয়েছে, যাবতীয় মৌলিক সমস্যাগুলোর একটা সমাধান দেওয়ার প্রচেষ্টা, যৌক্তিক সমাধান দেওয়ার প্রচেষ্টা। সুতরাং দুটোর মধ্যে সংজ্ঞাগত একটা পার্থক্য আমরা দেখতে পাই। আচ্ছা, পরিধিটা কতদূর সেটা আমরা একটু দেখি। দর্শন কিন্তু আমাদের এই যে পার্থিব জগৎ বা অভিজ্ঞতার জগৎ, এই জগতের বাইরেও কিন্তু অতীন্দ্রিয় জগৎ, উভয় প্রকার জগৎ বা বিষয় নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে। যেমন আমি কিন্তু দর্শনের কথা বলতেছি, দর্শন কিন্তু আমাদের যে অভিজ্ঞতার জগৎ, অর্থাৎ আমরা যেই জগতে বাস করি, যা কিছু প্রত্যক্ষযোগ্য, যা কিছু আমরা চোখে দেখি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু প্রত্যক্ষ করি, সব কিছুই আমাদের অভিজ্ঞতার জগতের উপাদান। দর্শন এই অভিজ্ঞতার জগৎকে তো ব্যাখ্যা করেই, পাশাপাশি এই অভিজ্ঞতার জগতের বাইরেও আরেকটা যে জগৎ আছে, যেটাকে আমরা বলি আধ্যাত্মিক জগৎ বা অতীন্দ্রিয় জগৎ, সেই জগৎ নিয়েও কিন্তু দর্শন আলোচনা করে। যেমন আমরা কিন্তু কার্যকারণ নিয়ম নিয়ে আলোচনা করি, কিন্তু কার্যকারণ নিয়ম কিন্তু জগতের কোনো বস্তু নয়, এটা কিন্তু একটা নিয়ম, এটাকে কিন্তু দেখা যায় না, সুতরাং এটা একটা অতীন্দ্রিয় বিষয়। আমরা যখন মানুষের মন নিয়ে কথা বলি বা মানুষের মন এবং দেহের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা, এগুলো কিন্তু আধ্যাত্মিক বিষয়। কিংবা আমরা যদি বলি যে ঈশ্বর আছেন কিনা, মানুষের মন থাকে কোথায়, এই যে আধ্যাত্মিক কিছু বিষয় রয়েছে, এই আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শনে বেশ বেশ কিছু মত প্রচলিত আছে। সুতরাং দর্শন জগৎ এবং জগতের বাইরে যে অতীন্দ্রিয় জগৎ দুটো নিয়েই আলোচনা করে। কিন্তু যুক্তিবিদ্যা শুধুমাত্র অভিজ্ঞতার জগৎ, অর্থাৎ এই বাস্তব জগতে যা কিছু আছে তা নিয়েই শুধুমাত্র যুক্তিবিদ্যা আলোচনা করে, এর বাইরে অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না। এই হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যুক্তিবিদ্যায় আমরা অনেক সময় দেখি যে কতগুলো অভিজ্ঞতা পূর্ব স্বতঃসিদ্ধ নিয়মের উপর যুক্তিবিদ্যা নির্ভর করে থাকে, অর্থাৎ কিছু প্রতিষ্ঠিত নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোর উপরে যুক্তিবিদ্যাকে নির্ভর করতে হয় তার সত্য প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দর্শনে কিন্তু এই নিয়মগুলোর উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ দর্শন এই স্বতঃসিদ্ধ নিয়মগুলোর আলোচনা, যদিও তারা নিয়ম নিয়ে আলোচনা করে, কিন্তু
নিয়মগুলোর উপর তাদেরকে নির্ভর করতে হয় না। এটা একটা যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের পার্থক্য। পরের যে পার্থক্যটা আমরা দেখি, যুক্তিবিদ্যা কিন্তু, আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা, দর্শনের যে কয়েকটি শাখা আছে তার মধ্যে যুক্তিবিদ্যা একটি অন্যতম শাখা। সেই দিক থেকে যুক্তিবিদ্যাকে অনেক ক্ষেত্রেই দর্শনের উপর নির্ভর হতে হয়। অন্যদিকে আমরা যদি দেখি যে দর্শন কিন্তু কখনোই এককভাবে যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল হয় না, যেহেতু দর্শন থেকেই যুক্তিবিদ্যার উৎপত্তি হয়। এরপরে আমরা একটা জিনিস দেখি যে যুক্তিবিদ্যা কিন্তু শুধুমাত্র যুক্তির মূল্য, বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে। অর্থাৎ যুক্তিবিদ্যার মূল আলোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে যুক্তি নিয়ে, এর বাইরে কিন্তু সে আর কিছু আলোচনা করে না। কিন্তু দর্শন শুধুমাত্র যুক্তি কেন? যুক্তি তো একটা দর্শনের ছোট অংশ, এর বাইরেও জীবনের আমাদের যে মূল্য মানুষ হিসেবে, এবং এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জগতের সৃষ্টির রহস্য এবং জগতের যাবতীয় বস্তুর সৃষ্টির রহস্য নিয়েও কিন্তু দর্শন আলোচনা করে থাকে। সুতরাং আমরা সামগ্রিক দিক যদি বিবেচনা করে দেখি, তাহলে দেখি যে দর্শনের সঙ্গে যুক্তিবিদ্যার বেশ কিছু বিষয়ে মিল এবং অমিল রয়েছে। আমরা আগের স্লাইডে দেখেছিলাম মিলগুলো বা সাদৃশ্যগুলো, এইখানে আমরা দেখলাম বৈসাদৃশ্যগুলো। তাহলে আমাদের দর্শনের সংজ্ঞা, দর্শনের সঙ্গে যুক্তিবিদ্যার সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। তো শিক্ষার্থীরা, দর্শনের সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্কের পরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দর্শনের যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক। অর্থাৎ যুক্তিবিদ্যা যেমন দর্শনের একটি শাখা, নীতিবিদ্যাও কিন্তু দর্শনের একটি শাখা, এবং নীতি নৈতিকতা নিয়ে আমরা কিন্তু জগতে বাস করে থাকি। এবং এবং যখন আমরা বলি যে এই কাজটি করা নৈতিক, এই কাজটি করা অন্যায়, এটা করা উচিত, আমাদের এটা করা উচিত নয়, সুতরাং যখন আমাদের বা এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এই যে ভালো মন্দ, উচিত অনুচিত এবং বৈধ অবৈধ, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু নীতি নৈতিকতার সঙ্গে জড়িত আমাদের। এবং এই বিষয়গুলো যে নিয়ে যে বিদ্যাটা আলোচনা করে, এটাকে আমরা বলি নীতিবিদ্যা। তার মানে আমাদের এই জগতে নীতিবিদ্যার একটা বাস্তব প্রয়োগ কিন্তু আমরা দেখি। তাহলে যদি যুক্তিবিদ্যারও বাস্তব প্রয়োগ থাকে, তাহলে নীতিবিদ্যারও যদি বাস্তব প্রয়োগ থাকে, তাহলে অবশ্যই যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার কোনো না কোনো বিষয়ে সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো কী রকম, সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে নীতিবিদ্যা আসলে কি, আমরা যুক্তিবিদ্যা কি, সেটা যখন যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করেছিলাম, সেখানেই আমরা যুক্তিবিদ্যার একটা ধারণা পেয়েছি। এবার আমরা এখানে দেখব যে নীতিবিদ্যাটা কি, তাহলেই আমরা যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে পারব। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা বাংলা, এর ইংরেজি প্রতি শব্দ হচ্ছে এথিক্স। এই এথিক্স শব্দটি দুটো গ্রিক শব্দ, অর্থাৎ একটি গ্রিক এবং আরেকটি ল্যাটিন শব্দ, অর্থাৎ শব্দ দুইটি, একটি গ্রিক আর একটি ল্যাটিন। গ্রিক শব্দ ইথিকা এবং ল্যাটিন শব্দ ইথিসি থেকে এই দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে। এই যে দুটি শব্দ, এই দুটি শব্দ আবার আরেকটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ইথোকোস। এই ইথোকোস আবার ইথোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ব্যবহার, ভালো মন্দ, রীতিনীতি ইত্যাদি। অর্থাৎ নীতিবিদ্যার উৎপত্তিগত অর্থ হচ্ছে ব্যবহার, অর্থাৎ আমরা যে আচরণ করি সেই আচরণ, ভালো মন্দ, রীতিনীতি, অর্থাৎ ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত যে নিয়ম আছে ইত্যাদি, এইগুলোকেই আমরা বলি, এটা হচ্ছে নীতিবিদ্যার উৎপত্তিগত অর্থ। এবার আমরা যাই যে আমরা নীতিবিদ্যার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। অনেক নীতিবিদ বা নীতি দার্শনিকগণ অনেক সংজ্ঞা দিয়েছেন, আমরা সবগুলো সংজ্ঞা থেকে এমন একটি সংজ্ঞা এখানে দিব যেই সংজ্ঞাটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। সংজ্ঞাটা হচ্ছে এমন যে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের রীতিনীতি, অভ্যাস ও আচরণ সম্পর্কিত বিদ্যা। অর্থাৎ যেই বিদ্যা মানুষের, এই সমাজে বসবাসকারী মানুষের চরিত্র, রীতিনীতি, অভ্যাস এবং
আচরণ নিয়ে আলোচনা করে সেই বিদ্যাটাকে আমরা বলি নীতিবিদ্যা। তাহলে নীতিবিদ্যার এই উৎপত্তিগত অর্থ এবং নীতিবিদ্যার এই সংজ্ঞা থেকে আমরা নীতিবিদ্যার বেশ কিছু বৈশিষ্ট্য পেতে পারি। বৈশিষ্ট্যগুলো পেলেই আমরা তখন যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার তুলনা করতে পারবো। বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটাকে আমরা বলতেছি নীতিবিদ্যাকে আমরা বলতেছি ভালো মন্দ সম্পর্কিত বিদ্যা। আরেকটা আমরা বলতেছি এটা হচ্ছে মানুষের সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করে, অর্থাৎ আমাদের যে আচরণগুলো আছে এই আচরণগুলো ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কোনটা উচিত হচ্ছে বা কোনটা অনুচিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নীতিবিদ্যা মূল্যায়ন করে। নীতিবিদ্যাকে আমরা একটা বলতে পারি আদর্শনিষ্ঠ বিদ্যা, অর্থাৎ এটার একটা আদর্শ রয়েছে উচিত অনুচিত। আবার এটাকে আমরা বলি ব্যবহারিক বিদ্যা। কেন বলি ব্যবহারিক বিদ্যা? কারণ হচ্ছে এটা এটাকে আমরা সচরাচর প্রায়ই আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, যার ফলে আমরা এটাকে বলতে পারি ব্যবহারিক বিদ্যা। এবং এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ বিদ্যা, অর্থাৎ যখন আমরা নীতিবিদ্যার আলোকে কোনো কাজকে যখন আমরা বৈধ বলি, নৈতিক বলি, তখন কিন্তু সেই কাজটা সেই অর্থেই নৈতিক বলি আমরা, যেইটা সকলের ক্ষেত্রেই নৈতিক। কিন্তু বিষয়টি এরকম নয় যে একজন লোকের ক্ষেত্রে একটি এই কাজটি নৈতিক কিন্তু বাকি সব লোকের ক্ষেত্রে এই কাজটি অনৈতিক, বিষয়টা কিন্তু এমন না। আমরা আমাদের সমাজে বসবাস করি, এই সমাজে আমরা যখন কোনো কাজকে নৈতিক বলবো বা এই কাজটি করা উচিত বলে মনে করব, তখন কিন্তু সেটা সকল মানুষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এই জন্য এটাকে আমরা বলি ব্যক্তি নিরপেক্ষ বিদ্যা, এটা কোনো ব্যক্তির একক মত এখানে প্রযোজ্য হয় না। তাহলে আমরা মোটামুটি নীতিবিদ্যার সংজ্ঞা, উৎপত্তিগত অর্থ এবং এর কিছু বৈশিষ্ট্য পেয়েছি। আগেই আমরা পেয়েছিলাম যুক্তিবিদ্যার সংজ্ঞা, এর কিছু বৈশিষ্ট্য। এখন আমরা চেষ্টা করি খুঁজে বের করার যে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে সম্পর্ক কি কি। তার আগে কিন্তু আমরা আরো দুটো বিষয়ে দেখে আসব, আরো দুটো বিষয়। এই যে আমরা নীতিবিদ্যা নিয়ে আলোচনা করলাম, এই নীতিবিদ্যার আরো দুটো ভাগ রয়েছে যেগুলো নীতিবিদরা আলোচনা করেছেন, এবং যুক্তিবিদরাও সেই দুইটা ভাগকে যুক্তিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। একটা হচ্ছে ব্যবসায় নীতিবিদ্যা, আরেকটা হচ্ছে পেশাগত নীতিবিদ্যা, অর্থাৎ ব্যবসায় নীতিবিদ্যা এবং পেশাগত নীতিবিদ্যা। প্রথমেই আমরা আলোচনা করব ব্যবসায় নীতিবিদ্যা নিয়ে। যদিও ব্যবসাটাও একটা পেশা, কিন্তু এখানে কিন্তু নীতিবিদরা ব্যবসায় নীতিবিদ্যাটাকে পেশাগত নীতিবিদ্যা থেকে একটু আলাদা করে নিয়েছেন। তাহলে ব্যবসায় নীতিবিদ্যা বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমরা যদি এখানে দেখি যে মানুষের চাহিদা মোতাবেক কোনো কিছুর বিনিময়ে সেবা বা পণ্য সরবরাহ করার প্রক্রিয়াকে ব্যবসা বলা হয়, অর্থাৎ আমাদের যে চাহিদা এটা পূরণ করার জন্য যখন আমরা কোনো পণ্য বা সেবা গ্রহণ করতে চাই, পেতে চাই, এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি ব্যবসা। ব্যবসার আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ ব্যবসাটাকে আমরা খুব সহজভাবেই সংজ্ঞায়িত করতে পারলাম যে কোনো কিছুর বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ব্যবসা। এখন এই ব্যবসার সঙ্গে যেহেতু নীতিবিদ্যা কথাটি জড়িত রয়েছে, তাহলে এইটার সংজ্ঞাটা একটু ভিন্ন হবে যে ব্যবসায় নীতিবিদ্যা বলতে আমরা কি বুঝি। আমরা যদি দেখি এখানে সাদা অক্ষরে লেখা রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়ে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের আচার আচরণ কিরূপ হওয়া উচিত এবং কিরূপ হওয়া উচিত নয়, এই নিয়মগুলো মেনে চলাকেই বলা হয় ব্যবসায় নীতিবিদ্যা। আমি যদি সহজ করে বলি তাহলে বিষয়টা হবে এমন যে ব্যবসার সঙ্গে কোনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট যে মানুষগুলো বা ব্যক্তিগুলো রয়েছে তাদের ওই ক্ষেত্রটাতে কি করা উচিত কি করা উচিত নয়, এই নিয়মগুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করে বা যেই নৈতিকতার বিষয়গুলো এখানে আসে সেগুলোকে আমরা বলবো ব্যবসায় নৈতিকতা বা ব্যবসায় নীতিবিদ্যা। বিষয়টি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো এখন আমরা দেখি যে এই ব্যবসায় যে নীতিবিদ্যা রয়েছে এইখানে কোন কোন বিষয়গুলো একজন ব্যক্তির, অর্থাৎ যাকে আমরা বলবো যে একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত নয়,
এই বিষয়গুলো উনি যদি মেনটেন করতে পারে, তাহলে ধরে নেওয়া যায় যে ব্যবসায়ের নৈতিকতা উনার মধ্যে রয়েছে। এখন আমরা দেখি যে একজন ব্যবসায়ী কি কি বিষয় তার অনুসরণ করা উচিত, মেনে চলা উচিত, এবং কি কি বিষয় তার পরিহার করা বা বর্জন করা উচিত। যদি আমরা দেখি যে, আমরা ধরে নিলাম এখানে একটা ছবিতে আছে, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই একজন মালিক রয়েছেন যিনি এটি পরিচালনা করেন, তাহলে তার কিছু দায়িত্ব রয়েছে, তাকে কিছু অনুসরণ করতে হবে এবং কিছু বর্জন বা পরিহার করতে হবে। তাহলে তাকে কি কি বিষয় অনুসরণ করতে হবে সেগুলো আমরা একটা দেখি। যেমন এখানে এসেছে সততা, তাকে অবশ্যই সৎ হতে হবে। বৈধতা, তার ব্যবসাটাকে কিন্তু অবশ্যই বৈধ হতে হবে, কোনো অবৈধ ব্যবসা করা যাবে না। উত্তম ব্যবহার হতে হবে, অর্থাৎ তার যে ক্রেতা আছে, যার সঙ্গে উনি ক্রয় বিক্রয় করবেন, তার সঙ্গে ভালো বা উত্তম ব্যবহার তাকে করতে হবে। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তাকে মেনে চলতে হবে। ব্যবসা করতে গিয়ে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু তাকে খেয়াল রাখতে হবে, এবং তিনি ব্যবসার ক্ষেত্রে যে পণ্য বা সেবা দিচ্ছেন সেটার গুণগত মান যেন ঠিক থাকে সেই বিষয়টার দিকেও কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে, এবং ব্যবসা সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনগুলো সম্পর্কে তাকে জানতে হবে এবং সেই আইনগুলো বাস্তবেও মেনে চলতে হবে। এবং আরেকটা বিষয় আমরা বলি যে ওজনে সঠিক দিতে হবে, ওজনে সঠিক দেয়াটা একটা বড় কাজ, এটা অনেক ব্যবসায়ীর মধ্যে দেখা যায় না যারা অসাধু। সুতরাং এই যে বিষয়গুলো, সততা, বৈধতা, ব্যবহার, সরকারি নিয়ম মেনে চলা, পরিবেশ রক্ষা করা, গুণগত দ্রব্য দেয়া এবং আইন মেনে চলা এবং সঠিক ওজন দেয়া, এগুলো একজন ব্যবসায়ীর মেনে চলা উচিত। কিন্তু কোন কোন বিষয়গুলো তাহলে তার পরিহার করা উচিত, বাদ দেওয়া উচিত বা বর্জন করা উচিত, সেগুলো আমরা একটু দেখে আসি। তাকে কি করা যাবে না, কোনো ক্রেতা বা কোনো মানুষের সাথে প্রতারণা করা যাবে না, মাপে কম দেয়া বা ওজনে কম দেয়া যাবে না, পণ্যের কোনো দোষ যদি থাকে বা কোনো পণ্যের যদি ত্রুটি থাকে, অর্থাৎ বিষয়টা এরকমও হতে পারে যে পণ্যের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেটা কোনো অবস্থাতেই তার গ্রাহকের কাছ থেকে গোপন করা যাবে না, যদি কেউ গোপন করে বা এরকম যদি কারো অভ্যাস থেকে থাকে তাহলে সেটা তাকে পরিহার বা বর্জন করতে হবে। অবৈধ কোনো সরকার কর্তৃক যদি কোনো অবৈধ পণ্য থাকে তাহলে সেটা কোনোভাবেই বিক্রি করা যাবে না। আরেকটা বিষয় আমরা দেখি যে ব্যবসায়ীরা একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেন, এটাকে পরিহার করতে হবে। সরকারি যে কর রয়েছে, রাজস্ব রয়েছে, এগুলোকে কোনো অবস্থাতেই ফাঁকি দেয়া যাবে না। পরবর্তী বিষয়টা হচ্ছে ব্যবসা সম্পর্কে এবং পণ্য সম্পর্কে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না বা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সর্বশেষ হচ্ছে ক্ষতিকারক কোনো দ্রব্য ব্যবহার করা বা বিক্রি করা যাবে না। যেই দ্রব্যগুলো সাধারণ মানুষের ক্ষতি করতে পারে, সেটা দামে কম হতে পারে বা বেশি হতে পারে, সেটা কোনো বিষয় না, লাভজনক হতে পারে সেটাও কোনো বিষয় না, কিন্তু ব্যবসায়ের নৈতিকতা বজায় রাখতে হলে এই রকম ক্ষতিকারক দ্রব্যগুলো থেকে, বিক্রি থেকে ব্যবসায়ীদেরকে বিরত থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে ব্যবসায় নীতিবিদ্যাতে বেশ কিছু বিষয় একজন ব্যবসায়ীকে মেনে চলতে হয়, আবার বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো একজন ব্যবসায়ীকে পরিহার করতে হয়। এবার আমরা যাই, এটা আমরা আলোচনা করলাম নীতিবিদ্যার একটা ভাগ, সেটাকে আমরা বলতেছি ব্যবসায় নীতিবিদ্যা। আরেকটা কি বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হচ্ছে পেশাগত নীতিবিদ্যা। অর্থাৎ আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে যুক্ত রয়েছি, কেউ শিক্ষক, শিক্ষকতা করি, কেউ চাকুরি করি, কেউ কোনো হয়তো বা কোম্পানিতে চাকরি করতে পারি, যিনি কৃষি করেন সেটাই তার পেশা, যিনি শিক্ষার্থী সেটাই তার পেশা। সুতরাং আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে সংযুক্ত রয়েছি, তাহলে সেই পেশাগত যে দায়িত্ব আছে আমাদের, সেই পেশাতে কাজ করতে গিয়ে আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার যে বিষয় সেটাকে আমরা বলি পেশাগত নীতিবিদ্যা। আমরা যদি এখন এখানে দেখি যে
পেশাগত নীতিবিদ্যা বলতে আমরা ওই শ্রেণীর মানুষকেই বুঝে থাকি যারা বিভিন্ন কর্মে বা পেশায় নিয়োজিত রয়েছে। আমি একটু আগেই সেই কথাগুলোই বলেছি, এখানে ব্যবসায়ীও হতে পারে, আইনজীবীও হতে পারে, একজন আইনজীবীর ক্ষেত্রে সেটাই তার পেশা, শিক্ষক শ্রেণী হতে পারে সেটাই তার পেশা, কৃষক হতে পারে, ডাক্তার হতে পারে, সুতরাং ডাক্তারিতেই একজন ডাক্তারের পেশা। এই যে পেশাগুলো রয়েছে, এই এই যে আমাদের পেশাগুলো, এই ক্ষেত্রে আমরা নীতিবিদ্যার প্রয়োগটা এখানে কিভাবে হবে, বা পেশাগত নীতিবিদ্যা বলতে আমরা কি বুঝে থাকি? একজন পেশাদার মানুষ যিনি যেই পেশায় রয়েছেন সেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যত নিয়ম আছে, অর্থাৎ ভালো নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এবং যেটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, দেশ ও জাতির জন্য এবং সরকারের আইন পরিপন্থী যদি কোনো বিষয় থাকে সেগুলোকে আমাদের পরিহার করতে হবে। এখানে আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি একটি বিরাট অফিস, অফিস রুমে একজন বড় কর্মকর্তা রয়েছেন। এখানে বোঝাই যাচ্ছে উনি একজন চাকুরিজীবী এবং উনি একটি অফিস চালান। তাহলে এই চাকুরিজীবী একটি পেশা, এই ব্যক্তিটি যেই চাকুরি করে বা যেই পেশায় নিয়োজিত রয়েছে তার সেই প্রতিষ্ঠানে তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়, এখানে তাকে কিছু নীতি নৈতিকতা মেনে চলতে হয়। এই নীতি নৈতিকতাগুলোকেই আমরা বলি এই পেশার ক্ষেত্রে, অর্থাৎ এই এই সামগ্রিক যে বিষয়টা এটাকে আমরা বলি পেশাগত নীতিবিদ্যা, অর্থাৎ এই পেশার ক্ষেত্রে নীতিবিদ্যার যে প্রয়োগ এটাকেই আমরা বলি পেশাগত নীতিবিদ্যা। এখন আমরা দেখি যে এইরকম একজন পেশাজীবী যিনি চাকুরি করেন তার আসলে কি কি দায়িত্ব রয়েছে, তার ক্ষেত্রে কোন কোন নীতি নৈতিকতার বিষয়গুলো তার সঙ্গে সংশ্লিষ্ট, যদি আমরা দেখি যে তাকে কি করতে হবে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ তার উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে তাকে সেই দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কাজের পরিবেশটাকে ঠিক রাখা, অর্থাৎ উনি যেখানে কাজ করেন সেখানে কাজের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটাকে ওনাকে ঠিক রাখতে হবে, যেন তার ঊর্ধ্বতন হোক বা অধস্তন যদি কোনো কর্মকর্তা থাকে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেই পরিবেশটা যেন ঠিক থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে বা যে কারো কাছে কোনো বিষয়ে অন্যায় কোনো অভিযোগ করা যাবে না, এটা উচিত না করা আমাদের। সহকর্মীদের সঙ্গে সদাচার বা ভালো বা উত্তম ব্যবহার করতে হবে, সেটা সিনিয়রও হতে পারে বা জুনিয়রও হতে পারে। যেহেতু আমি একটি পেশায় রয়েছি সেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট আমার যতজন সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমাকে অবশ্যই উত্তম বা ভালো ব্যবহার করতে হবে। আরেকটি হচ্ছে সময় মতো অফিস করা, অর্থাৎ সময়ে মেনটেন করে অফিসে যাওয়া এবং সময় মেনটেন করে অফিস থেকে ফেরা, এবং এই দুটোর মধ্যবর্তী আমি যতটুকু সময় পার করব অফিসে প্রতিটি মুহূর্ত আমি যেন অফিসের কাজে ব্যবহার করি, অর্থাৎ অযথা কোনো সময় নষ্ট করা যাবে না বা অফিসকে কোনো অবস্থাতেই ফাঁকি দেয়া যাবে না, যেহেতু এটা আমাদের নীতি নৈতিকতার একটি বিষয়। অকারণে আমি যেই অফিসে কর্মরত রয়েছি বা আমি যেই পেশার সঙ্গে সংযুক্ত রয়েছি আমার সঙ্গে যতজন সংশ্লিষ্ট রয়েছেন বা সহকর্মী রয়েছেন কাউকেই অকারণে কষ্ট দেয়া যাবে না, অর্থাৎ হয়তো বা এরকমও হতে পারে আমার যদি ক্ষমতা এরকম হয় কোনো একটা পেশায় যে আমি একটি জুনিয়র সহকর্মীর বেতন আটকে দিলাম, তো এক্ষেত্রে কিন্তু তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিন্তু তাকে কষ্ট পোহাতে হবে, সুতরাং এইরকম কোনো কষ্ট যেন কেউ আমার কাছ থেকে না পায় সেই দিকটা আমাকে দেখতে হবে। এবং যে কোনো পেশার ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে সততা, সততা যদি থাকে তাহলে বাকি বিষয়গুলো কিন্তু সহজেই মেনে চলা যায়, কারণ একজন লোক যদি সৎ হয় তাহলে কিন্তু সে নিশ্চয়ই সময় মতোই অফিসে আসবে এবং সময় মেনটেন করেই সে অফিস থেকে ফিরবে। তার মানে সততা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে কোনো পেশার ক্ষেত্রেই কিন্তু সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে, অর্থাৎ আমরা যদি সরকারি অফিস
বলি বা বেসরকারি অফিস বলি বা কোনো এনজিও বলি বা স্বায়ত্ত শাসিত কোনো প্রতিষ্ঠানের কথাও বলি, প্রত্যেকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রত্যেকটি পেশার ক্ষেত্রে কিন্তু সরকারের কিছু নিয়ম বেঁধে দেয়া রয়েছে। সেই সরকারি নিয়মগুলো, সরকারি যে আইনগুলো রয়েছে, সেগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। তাহলে সামগ্রিক দিক থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে একজন পেশাদার, তিনি যে পেশায় রয়েছেন, সেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো বিষয় এখানে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি সে মেনে চলে এবং তার নৈতিকতা যদি ঠিক থাকে, সে যদি আইন মেনে চলে, সে যদি সেই অফিসের সকল নিয়মকানুন মেনে চলে, তাহলেই আমরা বলতে পারবো যে তিনি পেশাগত নৈতিকতা মেনে চলছেন। তাহলে পেশাগত নৈতিকতার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে 8টি বিষয় আমি আলোচনা করেছি, এর বাইরেও হয়তোবা আরো অনেকগুলো বিষয় থাকতে পারে যেগুলো নিয়ে আমরা হয়তোবা এখানে আলোচনা করতে পারিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই দেখলাম যে নীতিবিদ্যা কি, তারপরে আমরা দেখলাম যে ব্যবসায়ের নীতিবিদ্যা কি, সেখানে কি কি আমাদের অনুসরণ করতে হয়, কি কি বর্জন করতে হয়, এবং এখানে এসে আমরা দেখলাম যে পেশাগত নীতিবিদ্যাটা আসলে কি। তাহলে আমাদের সম্পূর্ণ নীতিবিদ্যা সম্পর্কে, অর্থাৎ পেশাগত এবং ব্যবসায় এবং সাধারণ যে নীতিবিদ্যা রয়েছে, সবগুলো মিলেই কিন্তু আমাদের মোটামুটি নীতিবিদ্যা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আমরা যদি এক কথায় বলতে চাই যে আমরা যে যেই অবস্থানেই আসি, সেই অবস্থান থেকেই নিয়মগুলো মেনে চলা, সৎ থাকা এবং নীতি নৈতিকতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করার নামেই হচ্ছে নৈতিকতা। তবে এগুলো অবশ্যই সার্বজনীন হতে হবে, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নয়। অর্থাৎ যেটাকে আমরা ভালো নৈতিক বলবো, সেটা যেন সবার জন্যই ভালো হয়, সবার জন্যই সেটা যেন নৈতিক হয়। এবার আমরা যাব যে এই যে আমরা এতক্ষণ নীতিবিদ্যা নিয়ে আলোচনা করলাম, এই নীতিবিদ্যার সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্কটা আসলে কি, অর্থাৎ যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার কোন কোন বিষয়ে মিল রয়েছে, কোন কোন বিষয়ে অমিল বা বৈসাদৃশ্য রয়েছে, সেটা কিন্তু আমরা এখন সহজেই আলোচনা করতে পারবো। তাহলে আমরা এখন সেটা নিয়ে সামনে এগোই, দেখি কি আসে আমাদের। আমরা এখানে প্রথমেই আলোচনা করব যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সাদৃশ্য বা মিল, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার মিল রয়েছে। প্রথমেই আমরা দেখি যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা দুটোর উৎপত্তি হয়েছে কিন্তু দর্শন থেকে। সুতরাং উৎপত্তিগত দিক থেকে এটার মধ্যে একটা মিল রয়েছে। অর্থাৎ দর্শনকে আমরা যদি বলি মা, তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে ভাই আর নীতিবিদ্যা হচ্ছে বোন, ভাই বোন এইরকম, বা ভাই ভাইও হতে পারে, এক মায়ের সন্তান। সুতরাং এদিক থেকে, উৎপত্তিগত দিক থেকে তাদের মধ্যে একটা মিল রয়েছে। আরেকটা মিল আমরা দেখি দুটোর মধ্যে, সেটা হচ্ছে উদ্দেশ্যগত মিল। অর্থাৎ দুটোর উদ্দেশ্যই কিন্তু ভালো, খারাপ না বা মন্দ না। এখানে আমি যেমন বন্ধনীর ভিতরে দিয়ে দিয়েছি ভালো, সত্যতা, বৈধতা। এখন একটা বিষয় আমরা খেয়াল করি এখানে যে আমরা কিন্তু সেই কাজটাকেই ভালো বলি যেই কাজটা যৌক্তিক। নীতিবিদ্যার কাজ হচ্ছে ভালো মন্দ বিচার করা, কোনো কাজের ভালো মন্দ বিচার করা, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। আবার যুক্তিবিদ্যার কাজ হচ্ছে এটা যৌক্তিক, এটা অযৌক্তিক, এটা বৈধ, এটা অবৈধ। সুতরাং যেটাকে আমরা বলবো যৌক্তিক, যেটাকে আমরা বলবো বৈধ, সেটাই কিন্তু ভালো। আবার যেটা অযৌক্তিক বা যেটা অবৈধ, সেটা কিন্তু ভালো না, সেটা মন্দ। সুতরাং এই দিক থেকে যুক্তিবিদ্যার উদ্দেশ্য ভালোটাকে, সত্যতা যে বা যেটা বৈধ সেটাকে খুঁজে বের করা, নীতিবিদ্যারও ঠিক সেটাই উদ্দেশ্য, যেটা ভালো, যেটা উচিত সেটাকেই খুঁজে বের করা। সুতরাং উদ্দেশ্যগত দিক থেকে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার একটা খুব বড় মিল রয়েছে। এরপরে আমরা দেখি যে যুক্তিবিদ্যা আমাদেরকে কী শিক্ষা দেয়। যুক্তিবিদ্যা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে আমরা যুক্তির ভুল ভ্রান্তিগুলো দূর করে সেগুলো সংশোধন করে একটি সত্য বা বৈধ যুক্তি বের করে নিয়ে আসতে পারি। ঠিক তেমনি নীতিবিদ্যাও কিন্তু আমাদেরকে
কিভাবে আমরা মন্দ কাজ থেকে, অনুচিত কাজ থেকে দূরে থেকে উচিত কাজ বা ভালো কাজ করতে পারি সেটার একটা কিন্তু শিক্ষা দেয়। অর্থাৎ যুক্তিবিদ্যা নীতিবিদ্যা দুটোই আমাদেরকে ভালো পথে আসার ক্ষেত্রে গাইড হিসেবে বা একজন নির্দেশক হিসেবে কাজ করে। সুতরাং এই দুটি শাস্ত্র আমাদের নির্দেশক হিসেবে কাজ করে, আমাদের কিছু গাইডলাইন দেয়। আবার আমরা যদি দেখি যে ব্যবহারিক দিকের উপর দুটো বিষয়ই কিন্তু গুরুত্ব আরোপ করে। আমরা কিন্তু মানুষ হিসেবে আমরা শুধুমাত্র তাত্ত্বিক দিক নিয়েই সন্তুষ্ট থাকতে চাই না, আমরা কিন্তু একটা ব্যবহারিক দিক খুঁজি সবসময়, যে এটার ব্যবহারিক দিক রয়েছে কিনা বা এটার উপযোগিতা রয়েছে কিনা বাস্তবে। তাহলে যদি আমরা দেখি যে যুক্তিবিদ্যা, আমরা জানি যে এটা অভিজ্ঞতার জগৎ নিয়েই কাজ করে, অর্থাৎ বাস্তব জগৎ নিয়ে কাজ করে, সুতরাং এটার যে ব্যবহারিক দিক রয়েছে এটা একেবারে সুস্পষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নীতিবিদ্যাও কিন্তু আমাদের ব্যবহারিক দিক নিয়ে কাজ করে, কারণ হচ্ছে এখানে যে আমরা বলি ভালো মন্দ নিয়ে নীতিবিদ্যা আলোচনা করি, উচিত বা অনুচিত নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে, এই উচিত অনুচিত বা ভালো মন্দ এই কাজগুলো কিন্তু আমাদের সমাজ জীবনে সব সময় আমরা করে থাকি। সুতরাং বাস্তবে কিন্তু এটার একটা প্রয়োগ রয়েছে। এই জন্য আমরা বলে থাকি যে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা দুটোই আমাদের জীবনের যে ব্যবহারিক দিক রয়েছে এই ব্যবহারিক দিকের উপরে গুরুত্ব দিয়ে থাকে, এবং দুটোকেই আমরা বলি মূল্যবিদ্যার শাখা, আবার দুটোকেই আমরা বলি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ দুটোরই কিন্তু একটা করে আদর্শ রয়েছে। আমরা যেমন প্রথমেই বলেছিলাম যে যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য, সত্যটাকে খুঁজে বের করা, বৈধ যুক্তিটাকে খুঁজে বের করা, সেটাই হচ্ছে তার আদর্শ। আর নীতিবিদ্যার আদর্শ হচ্ছে কি, নৈতিকতাটাকে, যেটা সৎ যেটা ভালো সেটাকেই খুঁজে বের করা। সুতরাং দুইটারই একটা আদর্শ আছে, একটা লক্ষ্য আছে, এই জন্যই দুইটাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি। তো এটা গেল আমাদের মোটামুটি 1 থেকে 6, মানে 6টা মিল আমরা খুঁজে পেলাম এখানে। এর বাইরেও হয়তোবা যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার আরও কিছু মিল রয়েছে। আমাদের সময় কম এবং এই ক্লাসে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক আলোচনা করলাম, অর্থাৎ সাদৃশ্য আলোচনা করলাম। আমি একটা বিষয়ে বলে রাখি এখানে যে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক কী। যখন আমরা বলি যে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক কী, এই সম্পর্কটা কিন্তু মিলও হতে পারে অমিলও হতে পারে, অর্থাৎ সম্পর্কের ভিতরে মিল অমিল দুটোই আছে। আমরা এতক্ষণ কিন্তু মিল নিয়ে আলোচনা করলাম বা সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার অমিল বা কোন কোন জায়গায় বৈসাদৃশ্য রয়েছে সেগুলো নিয়ে। প্রথমেই আমরা যদি দেখি যে সংজ্ঞাগত একটা পার্থক্য রয়েছে, এটা তো তোমরা সবাই আগে থেকেই জেনে আসছো যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বা বিদ্যা। আর নীতিবিদ্যা কাকে বলে? নীতিবিদ্যা হচ্ছে আমাদের সমাজে বসবাসকারী মানুষের যে আচার আচরণ, যে অভ্যাস, সেইগুলোর সম্পর্কিত বিদ্যা। সুতরাং সংজ্ঞাগত দিক থেকে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আচ্ছা, যুক্তিবিদ্যার যে অবধারণগুলো, এগুলো হচ্ছে তথ্যমূলক, অর্থাৎ কোনটা করা উচিত বা অনুচিত এটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যা শেখায় না। যুক্তিবিদ্যা আমাদের তথ্য দেয়। যেমন আমরা যদি মনে মনে চিন্তা করি যে আজ বৃষ্টি হতে পারে, যতক্ষণ পর্যন্ত আমি এটা প্রকাশ করব না এটা আমার মনেই থাকবে, এই মানসিক অবস্থাটাকে আমরা বলে থাকি অবধারণ। এই অবধারণটা যখন আমরা ভাষায় প্রকাশ করি, এটা লিখিত রূপও হতে পারে বা মৌখিক রূপও হতে পারে, মৌখিকও হতে পারে লিখিতও হতে পারে, এইটাকে আমরা বলি যুক্তি। সুতরাং এই যুক্তিটা বা এই বাক্যটা কিন্তু আমাকে একটা তথ্য দিচ্ছে যে আজ বৃষ্টি হতে পারে। সুতরাং যুক্তিবিদ্যার যে অবধারণ সেটা হচ্ছে তথ্যমূলক, আর নীতিবিদ্যার যে অবধারণ এগুলো হচ্ছে ঔচিত্যমূলক। আমরা কি বলি, সদা সত্য কথা বলো, তার মানে কি, তোমার সত্য বলা উচিত, মিথ্যা কথা কখনোই বলো না, এর অর্থ কি,
তোমার মিথ্যা বলা উচিত নয়, সুতরাং এর অবধারণগুলো ঔচিত্যমূলক, এটা তোমার উচিত, এটা অনুচিত। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটাতে আমরা যাই, যুক্তিবিদ্যা কি করে, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশুদ্ধ চিন্তা, অর্থাৎ আমরা যে চিন্তা করি, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি এবং মূল একটা বিষয় আছে সেটাকে আমরা বলি অনুমান, এই বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। আর নীতিবিদ্যা কি আলোচনা করে, ওই যে আমরা সংজ্ঞায় একটু আগে দেখলাম যে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে। পরের পার্থক্যটা হচ্ছে, যুক্তিবিদ্যায় কোনো আবেগ অনুভূতির স্থান নেই, অর্থাৎ এখানে মানুষের ব্যক্তিগত যে আবেগ আছে, ব্যক্তিগত যে অনুভূতি আছে, এগুলো কিন্তু এগুলোর কোনো স্থান যুক্তিবিদ্যায় নেই। কিন্তু নীতিবিদ্যায় কিছুটা হলেও আবেগ লক্ষ্য করা যায়। আমি একটা বিষয় এখানে বলে রাখি যে নীতিবিদ্যায় একটা তত্ত্বই আছে, একটা থিওরি আছে, যাকে বলা হয় আবেগবাদ। সুতরাং নীতিবিদ্যায় কিন্তু আবেগের উপস্থিতি রয়েছে, কিন্তু যুক্তিবিদ্যায় আবেগ অনুভূতি বলে কিছু নেই। সুতরাং এখানে একটা স্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যুক্তিবিদ্যায় যখন আমরা যুক্তির নিয়ম প্রয়োগ করে বা যে রীতি নীতিগুলো আছে বৈধতা বিচারের ক্ষেত্রে, একটা যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে যে নিয়মগুলো অনুসরণ করা প্রয়োজন, সেই নিয়মগুলো অনুসরণ করে আমরা যখন কোনো একটি যুক্তি গঠন করি, তখন সেই যুক্তিটা কিন্তু সর্বজন স্বীকৃত হয়। অর্থাৎ সকল নিয়ম মেনে যখন আমরা কোনো যুক্তির সিদ্ধান্ত নেই, আমরা যখন কোনো সূত্র আবিষ্কার করি যুক্তির বা কোনো যুক্তিতে আমরা যখন একটা সিদ্ধান্তে আসি, সেটা কিন্তু সর্বজন স্বীকৃত হয়। অর্থাৎ সেই সত্যটা, সেই সিদ্ধান্তটা বা সেই সূত্রটা সবার কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হয়, অর্থাৎ এটাকে আমরা সার্বজনীন বলতে পারি। কিন্তু নীতিবিদ্যায় মানুষের আচরণ সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে, যে থিওরিগুলো রয়েছে, এইগুলোতে কিন্তু নীতিবিদ যারা আছেন, নীতি দার্শনিক যারা আছেন, এদের ভিতরে কিন্তু এই বিষয়গুলো নিয়ে মতবিরোধ রয়েছে বা মতের পার্থক্য রয়েছে। সুতরাং একটা হলো সর্বজন স্বীকৃত, আরেকটাতে মতবিরোধ রয়েছে। সুতরাং এখানেও যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ আমরা একটা পার্থক্য দেখি, সেটা হচ্ছে নীতিবিদ্যার তুলনায় যুক্তিবিদ্যার পরিধি বা পরিসর অনেক কম, কিন্তু যুক্তিবিদ্যার যে পরিধি সেই তুলনায় কিন্তু নীতিবিদ্যার পরিসর বা পরিধিটা অনেক বড়। অর্থাৎ যুক্তিবিদ্যার পরিধি কম, নীতিবিদ্যার পরিধি অনেক বড়। এটা অনেক বড় বিষয়, এটা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে এমন যে নীতিবিদ্যা যে শুধুমাত্র সমাজে বসবাসকারী মানুষের আচরণ নিয়েই আলোচনা করে তা কিন্তু না। এখন কিন্তু পরিবেশ নীতিবিদ্যা বলে একটা নীতিবিদ্যা আছে, অর্থাৎ পরিবেশ সম্পর্কিত নীতিবিদ্যা, এবং এই নীতিবিদ্যাগুলোতে কিন্তু শুধু মানুষ না, পরিবেশ না, প্রাণী নিয়েও আলোচনা করা হয়। অর্থাৎ প্রাণীদের সঙ্গে কিরূপ আচরণ করা উচিত বা প্রাণী হত্যা করা উচিত কিনা, এই সম্পর্কেও কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার তুলনায় নীতিবিদ্যার আলোচনার যে পরিধি রয়েছে সেটা কিন্তু অনেক ব্যাপক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা হচ্ছে যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক, অর্থাৎ নীতিবিদ্যার সঙ্গে যুক্তিবিদ্যার মিল কোথায়, অমিল কোথায়। প্রথমে আমরা দেখলাম যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের যে সম্পর্ক, মিল কোথায়, অমিল কোথায়। সর্বশেষ আজকের ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি এটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। সেটা হচ্ছে নন্দন তত্ত্বের সঙ্গে যুক্তিবিদ্যার কোনো সম্পর্ক রয়েছে কিনা। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যেমন যুক্তিবিদ্যার প্রয়োগ রয়েছে, নন্দন তত্ত্বেরও প্রয়োগ রয়েছে। কিন্তু প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে নন্দন তত্ত্বটা কি, সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, সেটা একজন দার্শনিকের নাম, তার নাম হচ্ছে আলেকজান্ডার গটলিব বোমগার্টেন।
তিনি একজন জার্মান দার্শনিক, তিনি সর্বপ্রথম 1735 সালে নীতিবিদ্যা যে ইংরেজি শব্দ রয়েছে এস্থেটিক্স সেটি তিনি ব্যবহার করেন, অর্থাৎ তার হাত দিয়েই নীতিবিদ্যা আলোচনা বা সেই শব্দটি ব্যবহারের শুরু হয়েছে। আমরা যদি এখানে নীতিবিদ্যা সরি আমি নন্দন তত্ত্বের কথা বলছি এখানে, সেটি হচ্ছে যে নন্দন তত্ত্ব এটাকে আমরা বলি, এটা কিন্তু বাংলা, এর ইংরেজি প্রতি শব্দটি হচ্ছে এস্থেটিক্স। এই এস্থেটিক্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, এই গ্রিক শব্দটি হচ্ছে অ্যাস্থেটিকোস, অ্যাস্থেটিকোস যার অর্থ হচ্ছে সৌন্দর্য বা অনুভূতি উদ্রেককারী। সৌন্দর্যটা কি সেটা আমরা সহজেই বুঝতে পারি, অনুভূতি উদ্রেককারীটা আসলে কি, অনুভূতি উদ্রেককারী হচ্ছে সেটাই যখন আমরা কোনো কিছু একটা দেখে যখন আমাদের কোনো অনুভূতি হয় বা এটা অনেক সুন্দর বা এটা অনেক খারাপ, এই যে আমাদের কোনো অনুভূতি হয়, অনুভূতি তৈরি হয়, তাহলে এমন কিছু একটা প্রয়োজন যা দেখে বা যা শুনে আমাদের এরকম অনুভূতি তৈরি হয়। সুতরাং এই বিষয়গুলো নিয়েই যে বিদ্যা সৌন্দর্য বা অনুভূতি উদ্রেককারী যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে, সেগুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেটাকে আমরা বলতে পারি নন্দন তত্ত্ব। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সৌন্দর্য বিজ্ঞান, অর্থাৎ সুন্দর বা সৌন্দর্য নিয়ে যা আলোচনা করে তাই হচ্ছে সৌন্দর্য বিজ্ঞান বা নন্দন তত্ত্ব। এই সৌন্দর্য নানা রকম সৌন্দর্য হতে পারে, শারীরিক সৌন্দর্য হতে পারে, ঘরের সাজ সজ্জা হতে পারে, সুন্দর পোশাক হতে পারে, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার সৌন্দর্য হতে পারে, অর্থাৎ যত রকম সৌন্দর্য আছে আমাদের আবেগ অনুভূতিগুলো যার সাথে সম্পৃক্ত এই সৌন্দর্যের বিষয়গুলো সম্পর্কে যে বিদ্যা আলোচনা করে সেটাকে আমরা বলি সৌন্দর্য বিজ্ঞান বা নন্দন তত্ত্ব। তারপরে আমরা একটা সংজ্ঞা দেখে আসি, সেটা হচ্ছে যে দর্শনের যে শাখায়, এখানে দেখো আরেকটা বিষয়, এটাও কিন্তু দর্শনের একটা শাখা। আমরা এর আগে দেখেছি যুক্তিবিদ্যা দর্শনের একটা শাখা, নীতিবিদ্যাও দর্শনের একটা শাখা, আবার এখানে এসে আমরা দেখলাম নন্দন তত্ত্বও কিন্তু দর্শনের একটা শাখা। তাহলে দর্শনের এই শাখায় বা যে শাখায় সৌন্দর্য, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতি সম্পর্কিত বিচারমূলক জ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে নন্দন তত্ত্ব বলে। অর্থাৎ শিল্প, সংস্কৃতি, সৌন্দর্য ইত্যাদি নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই আমরা বলি নন্দন তত্ত্ব। তাহলে নন্দন তত্ত্বের উৎপত্তি, তার উৎপত্তিগত অর্থ এবং এই সংজ্ঞা থেকে আমরা এর বেশ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই, বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে, তোমরা খাতায় নোট করে নিতেও পারো কিংবা বইয়েও দেয়া আছে দেখে নিবে একটু। আমি শুধু সংক্ষেপে এগুলো একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে নন্দন তত্ত্ব হচ্ছে একটা সুশৃঙ্খলিত তাত্ত্বিক বিজ্ঞান। এটা কিন্তু আমরা বলতেছি কি তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান এটাকে কিন্তু আমরা বলতেছি না, এটা হলো তাত্ত্বিক বিজ্ঞান, শুধু তত্ত্ব দেয়। আচ্ছা, আরেকটা কি, এটা হলো মানুষের নান্দনিক দিকের বিচার বিশ্লেষণ করে, নান্দনিক দিক অর্থাৎ একজন মানুষ নিজেকে কতটা সুন্দর করে উপস্থাপন করতে পারে, তার পোশাক আশাক হতে পারে, তার কথা বলার ভঙ্গি হতে পারে, তার চালচলন হতে পারে, তার ব্যবহার হতে পারে, সবকিছু মিলে তার ভিতরে যে সৌন্দর্য, তার ভিতরে যে নান্দনিকতা, এটার বিচার বিশ্লেষণ করে নন্দন তত্ত্ব। আরেকটি হচ্ছে জীবন এবং শাস্ত্রের নান্দনিক বৈচিত্র্যকে বিবেচনা করে। শাস্ত্র কি, শাস্ত্র হচ্ছে কোনো গ্রন্থ বা কোনো বিদ্যা, তার মানে আমাদের জীবন এবং জীবনের বাইরেও জগতের সঙ্গে আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমরা এখানে কি আছে শাস্ত্র, শাস্ত্রের যে নান্দনিক বৈচিত্র্য রয়েছে সেটা নিয়েও নন্দন তত্ত্ব আলোচনা করে, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। মানুষের যে রুচিবোধ সেই দিকটা নিয়েও নন্দন তত্ত্ব আলোচনা করে থাকে। আবার আমরা দেখি শৈল্পিক চিন্তন, আমাদের যে চিন্তন ক্রিয়া, আমরা যে ভাবি বা আমরা যে চিন্তা করি, সব চিন্তাই কিন্তু ভালো চিন্তা না, সুন্দর চিন্তা না, অর্থাৎ চিন্তার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, আমি কি চিন্তা করতেছি এটাও একটা বড় বিষয়। সুতরাং এখানে আমাদের শৈল্পিক চিন্তার যে বিষয়টি রয়েছে সেটা নিয়েও কিন্তু নন্দন তত্ত্ব আলোচনা করে
থাকে, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক সত্তাকে তুলে ধরা বা তুলে ধরে নন্দনতত্ত্ব। সাংস্কৃতিক সত্তা, একজন মানুষ কতটুকু সংস্কৃতি মনা হতে পারে তার সমস্ত গুণগুলোকে নিয়ে কিন্তু নন্দনতত্ত্ব বিচার করে, যেহেতু এটাকে আমরা বলি সৌন্দর্য বিজ্ঞান, শিল্পের পদ্ধতি নিয়ে আলোচনা করে, এই জন্য এটাকে শিল্পের পদ্ধতি বিষয়ক বিজ্ঞান বলা হয়। আবার শৈল্পিক সৃজন ও শৈল্পিক যে আমাদের শৈল্পিক যে উপলব্ধিগুলো রয়েছে সেগুলো নিয়েও নন্দনতত্ত্ব আলোচনা করে থাকে। আরেকটি হচ্ছে শিল্পের যে সামাজিক ধারণা আছে সেটাকে বিকশিত করতে সাহায্য করে নন্দনতত্ত্ব। তাহলে আমরা এখানে নন্দন তত্ত্বের একটা সংজ্ঞা পেলাম, তার উৎপত্তিগত অর্থ পেলাম, এবং এই সংজ্ঞা এবং উৎপত্তিগত অর্থ থেকে আমরা একটা নন্দন তত্ত্বের এখানে সামগ্রিক কিছু বৈশিষ্ট্য খুঁজে পেলাম। তাহলে এখন আমাদের সুবিধা হবে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের সম্পর্কটা বিশ্লেষণ করা, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের মিল রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের অমিল বা বৈসাদৃশ্য রয়েছে। তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের মিলগুলো বা সাদৃশ্যগুলো, কোন কোন জায়গায় মিল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটা একটা করে পয়েন্ট আলোচনা করি। প্রথমটি হচ্ছে উভয়েই, অর্থাৎ যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব দুটোই কি করে, আকারগত দিকের উপর গুরুত্ব আরোপ করে, এদিক থেকে ওদের ভিতরে একটা মিল রয়েছে। দুটোই অভিজ্ঞতার জগৎ নিয়ে আলোচনা করে। আমরা যেমন প্রথমেই দেখেছিলাম দর্শনের সঙ্গে যখন আমরা যুক্তিবিদ্যার সম্পর্ক নিয়ে আলোচনা করি, তখনই আমরা দেখেছি যে যুক্তিবিদ্যা শুধু আমাদের এই বাস্তব জগৎ নিয়ে আলোচনা করে, অতীন্দ্রিয় জগৎ নিয়ে কিন্তু আলোচনা করে না, এই অভিজ্ঞতার জগৎ নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি নন্দন তত্ত্ব আমাদের এই অভিজ্ঞতার জগৎ নিয়েই আলোচনা করে, এর বাইরে কিছু আলোচনা করে না। যুক্তিবিদ্যা আমাদেরকে যেইভাবে দেখিয়ে দেয় যে কিভাবে যুক্তির ভুলভ্রান্তি আমরা সংশোধন করতে পারি, ঠিক নন্দন তত্ত্ব কিন্তু আমাদেরকে সেইভাবেই নির্দেশ প্রদান করে যে আমরা কিভাবে অসুন্দর থেকে সুন্দরকে আমরা পৃথক করতে পারি। এখানে আমি একটা বিষয়ে বলে রাখি, যা সত্য তাই কিন্তু সুন্দর, যা সুন্দর তাই সত্য, অর্থাৎ সুন্দরের সঙ্গে সত্যতার একটা গভীর মিল রয়েছে। পরের যে বিষয়টা আছে, উভয় দিকই আমাদের ব্যবহারিক জীবনের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে থাকে, এটার খুব বেশি বোঝানোর কিছু নেই। সর্বশেষ যে দুটো পয়েন্ট আছে দুটোই আমরা বলি মূল্যবিদ্যার শাখা, অর্থাৎ দুটোই কিন্তু দর্শন থেকে উৎপত্তি, দুটোই বিচার বিশ্লেষণ কেন্দ্রিক, অর্থাৎ যুক্তিবিদ্যা বলি আর নন্দন তত্ত্বই বলি না কেন, দুটোই কোনো কিছুকে বিচার বিশ্লেষণ ছাড়া গ্রহণ করে না। এই হলো মোটামুটি যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের মিল বা সাদৃশ্যগুলো। শিক্ষার্থীরা, এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। তাহলে আমরা এতক্ষণ যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের সাদৃশ্যগুলো দেখলাম, এইবার আমরা দেখি যে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের কোন কোন ক্ষেত্রে কোন জায়গাগুলোতে বৈসাদৃশ্য বা অমিল রয়েছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনার চেষ্টা করি। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে সেটা হচ্ছে প্রথম যে আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। এর আগে আমরা দর্শনের সঙ্গে এবং নীতিবিদ্যার সঙ্গে আলোচনা করার সময় আমরা একটা সংজ্ঞাগত পার্থক্য দেখেছি, এখানে আমরা সংজ্ঞাগত একটা পার্থক্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে চিন্তার প্রকাশিত রূপ নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা, অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা, আর নীতিবিদ্যা হচ্ছে আমাদের সৌন্দর্য সম্পর্কিত বিদ্যা। সুতরাং স্পষ্ট একটা পার্থক্য এখানে দেখাই যাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে কি, যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে কি, সত্য আবিষ্কার করা, সঠিক যুক্তিটিকে খুঁজে বের করা, আর নন্দন তত্ত্বের প্রধান লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি। এটা আমরা এখানে নতুন দেখলাম, সেটা হচ্ছে আনন্দ প্রাপ্তি, সৌন্দর্যের অর্থই হচ্ছে আনন্দ প্রাপ্তি। সুতরাং এইখানে একটা পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতার কোনো বিষয় নেই, এখানে এই বিষয়টি একেবারেই অবান্তর, অর্থাৎ আমি যদি নিয়মকানুন মেনে একটি যুক্তি প্রতিষ্ঠা করি
সেই যুক্তিটা বৈধ হলো নাকি অবৈধ হলো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু যখন আমি একটা সৌন্দর্য বা একটা শিল্পী শিল্পী হিসেবে আমি যখন কোনো কাজ করব, তখন কিন্তু সেটার সেই সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়বদ্ধ, অর্থাৎ সেটা ভালো হচ্ছে কিনা তার দায়টা কিন্তু আমার উপরেই বর্তাবে। সুতরাং নন্দন তত্ত্বের ক্ষেত্রে শিল্পী তার যে সৃষ্ট কর্ম রয়েছে তার প্রতি দায়বদ্ধ থাকবে। যুক্তিবিদ্যায় আমরা কি দেখেছিলাম যে এখানে আবেগ অনুভূতি মনের কোনো বিষয় নেই, একেবারেই ব্যবহারিক এবং বাস্তব এবং পুরোটাই যুক্তি নির্ভর। কিন্তু নন্দন তত্ত্বের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আবেগ আছে, অনুভূতি আছে, কল্পনা আছে, সবই আছে। সুতরাং একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 4 নাম্বার যে পার্থক্যের পয়েন্টটা রয়েছে নন্দন তত্ত্বের ঘরে, সেখানে টাইপিং মিস্টেক হয়েছে, নন্দন তত্ত্বের জায়গায় নীতিবিদ্যা হয়ে গেছে। এবং সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে যুক্তিবিদ্যাকে আমরা বলি এটা তাত্ত্বিক এবং সাথে এটা ব্যবহারিক, অর্থাৎ এটাকে আমরা বলি বিজ্ঞান এবং কলা দুটোই একসাথে, অর্থাৎ এটা তাত্ত্বিক দিকও রয়েছে ব্যবহারিক দিকও রয়েছে। কিন্তু নন্দন তত্ত্বের শুধু তাত্ত্বিক দিক রয়েছে, এটার কোনো ব্যবহারিক দিক নেই বলে অনেকে মনে করেন। তাহলে এখানে বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল আমাদের যে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের কোন জায়গাতে মিল রয়েছে এবং কোন জায়গাগুলোতে অমিল রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানলাম, আমি একটু সামারিতে যাই সংক্ষেপে। সেটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের সম্পর্ক, যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের মিল অমিল, যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার মিল অমিল, এবং নীতিবিদ্যার যে দুটো ভাগ রয়েছে সেটাও আলোচনা করেছি। একটা হচ্ছে ব্যবসায়ের নীতিবিদ্যা, আর একটা হচ্ছে পেশাগত নীতিবিদ্যা। এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে কি কি কাজ করতে হয়, কি কি বিষয় অনুসরণ করতে হয়, কি কি বিষয় বর্জন করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার একটা সম্পর্ক আলোচনা করেছি আমরা। সর্বশেষ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে নন্দন তত্ত্বের সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্ক, অর্থাৎ নন্দন তত্ত্বের আমরা সংজ্ঞা জেনেছি, এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেখেছি, এবং তার আলোকে যুক্তিবিদ্যার সঙ্গে তার কি কি বিষয় মিল রয়েছে এবং কি কি বিষয়ে পার্থক্য রয়েছে সেটা আমরা সুস্পষ্ট করে আলোচনা করতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে নন্দন তত্ত্বের সঙ্গে যুক্তিবিদ্যার অমিল থাকলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেই জায়গাগুলোতে যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব একে অপরের পরিপূরক, অর্থাৎ দুইটা দুইটার সাথে সম্পর্কিত। কিভাবে, আমি একটু আগেই বলেছিলাম যখন আমরা যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্বের মিলগুলো আলোচনা করতেছিলাম, সাদৃশ্যগুলো, সেখানেও বিষয়টা ছিল এমন যে যাকে আমরা সত্য বলি সেটাকেই কিন্তু আমরা সুন্দর বলি, যাকে আমরা মিথ্যা বলি সেটাকেও কিন্তু আমরা অসুন্দর বলি। কিন্তু এমনও হতে পারে যেটা মিথ্যা সেটাও সুন্দর, কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু সেটা সুন্দর না। আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনেক মিথ্যাই সুন্দর হতে পারে বা সুন্দর মনে হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে সুন্দর তাই যেটা সত্য। সুতরাং সত্যতা সৌন্দর্য দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। সত্যতা নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা এবং সৌন্দর্য নিয়ে আলোচনা করে নন্দন তত্ত্ব, সুতরাং দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক নিয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আমি যে তোমরা এখান থেকে বেশ কিছু উপকৃত হবা, এবং এখানে বেশ কিছু পয়েন্ট আমি উল্লেখ করেছি, এই বিষয়গুলো একটু বাসায় বসে নিজেরা পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে একটু অনুশীলন করবা। আশা করি যদি কোনো অসঙ্গতি থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে, তারপরেও যদি কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো অস্পষ্টতা থেকে থাকে, এই লাইভের যে কমেন্ট বক্স আছে এখানে কমেন্ট করতে পারো, কিংবা প্রথমের দিকে একেবারে প্রথমের স্লাইডের দিকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আমরা যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক নিয়ে দ্বিতীয় ক্লাস নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা।